নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আজকে আমরা অপারেশন থিয়েটারের ভেতর গিয়ে দেখে নেব আমরা আইভিএফ এ ডিম্ব নিঃসরণ বা ওভাম পিকআপটি কিভাবে করে থাকি। আপনারা দেখছেন ট্রান্সভাজাইনাল প্রোব বা ইউএসজি প্রোব, উপরে একটি নিডল গাইড লাগানো থাকে যার মধ্যে সুরক্ষিতভাবে নিডল বা লম্বা সুচটি চলে যায় ও ডিমটিকে কালেক্ট করে নিয়ে আসে। এটি একটি কালেকশন টিউব ও নিডল টিউবিং আমরা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা দেখে নেবো এই যে নিডলটি আপনারা দেখতে পাচ্ছেন, নিডলটি অ্যারাউন্ড 35 সেন্টিমিটার লম্বা হয়, অ্যারাউন্ড 17 গেজ ডায়ামিটার হয়। এটি জনিতার দিয়ে ল্যাটারাল ভাগিনাল ফর্নিক্স পিয়ার্স করে ডিম্বাশয়ে প্রবেশ করে পেশেন্টকে আমরা শর্ট জেনারেল অ্যানেস্থেশিয়া দিই। নিডলের পেছনে যে টিউবিং সিস্টেম দেখছেন, একটা ফলিকুলার ফ্লুইডটি এখানে এসে জমা হয় যাতে টেম্পারেচার মেনটেন হয়। দেখতে পাচ্ছেন এই যে ইউএসজি মেশিন, যেটা দেখতে পাচ্ছেন আল্ট্রাসাউন্ড মেশিনে এই যে ছোটো ছোটো কালো রঙের ডিম্বতলিগুলো, ফলিকুলগুলো দেখছি নিডলটা ভেতরে প্রবেশ করলো এবং সাকশন পাম্পটিকে আমরা অন করে দিলাম, সেই জন্য ফলিকুলার ফ্লুইডটি দেখছেন আস্তে আস্তে কোলাপস হয়ে গেল, ফলিকুলটা ধীরে ধীরে ছোটো হয়ে গেল। এই ফলিকুলার ফ্লুইডটি আপনার সাকশনের থ্রু দিয়ে নিডলের মাধ্যমে এসে আপনাদের কালেকশন টিউবের মধ্যে জমা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে যে কীরমভাবে এটা কোলাপস হয়ে গেল, এবং এই যে নিডল, এই যে ফলিকুলার ফ্লুইডটি এখানে এসে জমা হচ্ছে এই এই ওয়ার্মারের মধ্যে, এটা 37 ডিগ্রি টেম্পারেচার মেনটেন হচ্ছে, এটা ল্যাবে চলে গেল। ল্যাবে এমব্রিওলজিস্ট এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কীভাবে ঢালছে ফ্লুইডটিকে, এটার মধ্যে সে পরীক্ষা করে দেখবে যে এই ডিম্বতলির মধ্যে যেটা আমরা কালেকশন করলাম সেটার মধ্যে ডিম আছে কি নেই। যদি ডিম থেকে থাকে তাহলে সেটিকে নিয়ে হাজব্যান্ডের সিমেনের সঙ্গে নিষিক্তকরণ করে নিয়ে ইনকিউবেটরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম যে আমরা অপারেশন থিয়েটারের ভেতরে কিভাবে এগ কালেকশন করে থাকি, তারপর সেটি কিভাবে আমাদের এমব্রিওলজিস্টরা সেটিকে পর্যবেক্ষণ করে, সেটির গুণগত মান দেখে, সংখ্যা দেখে, সেটিকে ফার্টিলাইজ করে, এমব্রিও তৈরি করে, সেটিকে ট্রান্সফার করে। তো আমরা আজকে ওটির ভেতরে কী কী হয়, আইভিএফ ওটির ভেতরে সব সম্বন্ধে একটা আইডিয়া করে নিলাম। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে একটু অন্যরকম হলো, কারণ আমরা জেনে নিলাম যে ওটির ভেতরে এক্স্যাক্টলি কী হয়ে থাকে। আপনার যদি কোনো রকম কোয়ারিজ থাকে আপনি আমাদের জানাতে পারেন, আমরা নেক্সট ভিডিওটি অন্য কোনো প্রসঙ্গে নিয়ে আপনার সঙ্গে দেখা করব। ধন্যবাদ, ভালো থাকুন।